জেলা সভাপতির নির্দেশের পর সরানো হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা তার ফ্লেক্স। এদিন বনগাঁর বিভিন্ন স্কুলের সামনে থেকে সরানো হলো ফ্লেক্স। গত রবিবার গোবরডাঙ্গাতে এই নির্দেশ দেন সভাপতি গোপাল শেঠ। গত রবিবার বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে দলীয় কর্মী ও নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছিলেন জেলা সভাপতি গোপাল শেঠ। গোবরডাঙ্গার বৈঠকে সভাপতি বলেন, অনেকেই যে যার মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করছেন। সেই ইস্যু তুলে গোপাল শেঠ বলেন, এবার থেকে কেউই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নিজের ছবি ব্যবহার করতে পারবেন না। দলের নির্দেশ আছে, তা সত্ত্বেও আমাদের বিবেক করা উচিত। যিনি আমার থেকে বড় তার সঙ্গে আমার ছবিটা থাকবে কেন? আমার যদি বক্তব্য থাকে আমার আলাদা করে লিখতে পারে। রাস্তার মধ্যে যে কেউ একটা ছবি লাগিয়ে আমরা আমাদের দলের সে বিভিন্ন অপকর্ম করবে, তার দল তাই দল নেবে, এটা হয়? তৃণমূল কংগ্রেস করে প্রথমে সব কিছু লোককে আমদানি করে, সেই লোকগুলো বলে আমার লোক বলে চালায়, এটা হবে না। আমরা দলের কর্মী, দলের নেতৃত্ব কর্মীদের সিদ্ধান্তকে মান্যতা দেয়। সভাপতির নির্দেশের পর মঙ্গলবার থেকে তা কার্যকর করতে দেখা গেল। এদিন পৌর এলাকার সমস্ত স্কুলের সামনে থাকা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তার ফ্লেক্স সরিয়ে দেওয়া হয়। ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথে জেলা সভাপতি গোপাল শেঠের ছবি ছিল। সেই ফ্লেক্স সরিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স লাগানো হয়। সভাপতির নির্দেশে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সাথে কোনো নেতা নেত্রীর ছবি থাকবে না বনগাঁ পৌরসভায়, এবং বনগাঁ পৌরসভার যত নেতা নেত্রীর ছবি আছে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা সমস্ত ছবিগুলো খুলে ফেলে দেবো, নতুন করে উচ্চ মাধ্যমিকের ছবিগুলো লাগানো হচ্ছে। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, আগেই রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেউ ছবি দিয়ে ফ্লেক্স লাগাতে পারবেন না, কিন্তু অনেকেই সেই নির্দেশ অমান্য করে নিজের ছবি দিয়ে স্বার্থ সিদ্ধি করছিলেন। সেই কারণেই জেলা সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলাম রাজ্যের নির্দেশ কার্যকর করার। সেই মতো এদিন আমার ছবির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল তা সরিয়ে দেওয়া হলো। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ ছিল যে এখানে কোন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, এই ছবির সঙ্গে কোন ছবি লাগানো যাবে না। এবং আমরা দেখছিলাম যত্র যে যার ছবি ওই ছবির সঙ্গে লাগাচ্ছে। আমি প্রথম সভাপতি হিসেবে অভিষেক নেওয়ার পরে যখন সবে প্রথম পর্যায়ের মিটিংটা শুরু করেছিলাম, সেখানে আমরা ঘোষণা করেছি যে কোন ছবি আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাগানো যাবে না। সেই কাজটাই আজকে আমরা বনগাঁ পৌরসভার কিছু কিছু জায়গায় আমার ছবি লাগানো ছিল, সেটাকে খুলে দেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম, আজকে সেই কাজ শুরু হয়েছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।